আলুর সাথে মিশিয়ে নাও এই দুটি জিনিস আলুর সাথে এই দুটি জিনিস মিশিয়ে নিলেই তোমাদের মুখে আসবে ফর্সাগুলো একই দিনে হ্যাঁ বন্ধুরা মেছেতার দাগ চোখের তলার কালি ব্রণর দাগ রোদে পোড়া ত্বক কিংবা ত্বক অনেক বুড়িয়ে গেছে কুচকে গেছে আর এরকম দাগ পড়ে গেছে সেগুলো সব দূর করে ত্বকের আমি ফর্সা উজ্জ্বল করে দেবে আলু হ্যাঁ বন্ধুরা এই আলুর রসের মধ্যে প্রচুর গুণ আছে আলুর তৈরি করে নাও এই রকম একটি ক্রিম আলুর এই ক্রিমটি তোমাদের ত্বক থেকে সমস্ত দাগ দূর করে দিয়ে একদিনেই ত্বককে অনেক বেশি পরিষ্কার করে দেবে অনেক দাগ ছোপ দূর করে দেবে যেরকমেরই কালো দাগ হোক কিংবা তার দাগ হোক সমস্ত কিছু দূর হবে একটি আলু নেবে আলুটাকে ভালো করে এইভাবে কুড়িয়ে নেবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে আলুটা কুড়িয়ে নেবার পরে এখানে এই কোরানো আলুর মধ্যে আট থেকে দশ চামচ মতন আগে আমাদের জল দিতে হবে যদি দু চামচ আলু কোরানো থাকে তার মধ্যে আট থেকে দশ চামচ জল দেবে এরকমভাবে জল দেবার পরে এবার এই আলুটি ভালো করে এই জলের সাথে মিশিয়ে নেবে ভালো করে এই জলটার সাথে মিশিয়ে নেবার পরে এবার আমাদের এই আলুটাকে সেদ্ধ করতে হবে গ্যাস গ্যাসে একদম অল্প আঁচে দেখো আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে খুব অল্প আঁচে এটা বসিয়ে রাখবে আলুটা সেদ্ধ হতে সময় লাগে না এটি ঝট করেই সেদ্ধ হবে আলু যখন সেদ্ধ হবে ওই সময় এখানে হাফ চামচ মেথি দেবে মানে ফেনুগ্রিক সিড যেটাকে বলা হয় মেথির দানা মেথির দানা মেছে দাগ দূর করে ব্রোনো একনে পিম্পলসের দাগ দূর করে আর মেথি আমাদের ত্বকের বয়স কমিয়ে দিতে সাহায্য করে মুখে প্রচুর রিঙ্কলস এসে গেছে বয়সের ছাপ পড়েছে মেথির দানা সেটিও দূর করে স্কিনকে টাইট করে ঝুলে যাওয়া স্কিনকে টাইট করে দেবে পাতলা স্কিন যাদের তাদের স্কিনটা আরও বেশি হেলদি করতে সাহায্য করে তো হাফ চামচ মেথির দানা দিয়ে এই আলুর সাথে একটু ফোটাবে যতক্ষণ না একটু সেদ্ধ হয়ে যাচ্ছে বেশি সময় লাগে না ঝট করেই এটি সেদ্ধ হয়ে যায় তো এইরকম সেদ্ধ যখন কিছুটা হয়ে আসবে এরকম প্রয়োজন হলে আরেকটু জল দিয়ে দিতে পারো তোমরা এখানে তবে এটি একটু ভালো করে সেদ্ধ করবে পাঁচ সাত মিনিটেই সেদ্ধ হয়ে যায় কিন্তু তো এরপর যখন দেখবে এটি মোটামুটি সেদ্ধ হয়ে আসছে সেই সময় এখানে দেখো এক চামচ চাল গুঁড়ো মেশাবে এর সাথে চাইলে চাল গুঁড়োটা জলের মধ্যে গুলেও এর মধ্যে মেশাতে পারো অথবা ডাইরেক্ট এর মধ্যেও দিয়ে দিতে পারো চালের গুঁড়ো তো এইভাবে চালের গুঁড়ো এর সাথে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে ফোটাবে আর এইভাবে চাল গুঁড়োটা অল্প অল্প করে মেশাতে থাকবে আর মিশিয়ে যতক্ষণ না দেখবে একটু ঘন হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু ফোটাতে হবে আমাদের মোটামুটি এটা এক মিনিট এক থেকে দেড় মিনিটের মধ্যেই এটা কিন্তু সুন্দরভাবে মিশেও যাবে এবং ফুটেও যাবে এবার এটি হয়ে গেলে দেখো রকম হয়ে যাবে যখন যেরকম আমি এখানে দেখি রিচি ভিডিওতে ঠিক এইরকম হয়ে গেলে গ্যাসটা অফ করে এটা পুরোপুরি আমরা ঠান্ডা করে নেবো আগে যখন এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে এবার এটিকে আমাদের ছেঁকে নিতে হবে তোমরা চাইলে মসলিন কাপড়ের মধ্যেও ছেঁকে নিতে পারো মলমলের কাপড়ে ছেঁকে নিতে পারো অথবা ছাঁক নিতেও এইভাবে ছেঁকে নেবে তো যখন ছাঁকবে একটু চামচের সাহায্যে ভালো করে এইভাবে মেশাতে মেশাতে এটা ছাঁকতে হবে যাতে আলুর যে পাল্পটা আছে সেটা যেন আমরা খুব ভালো মতন এটা পেয়ে যাই এইভাবে দেখো খুব সুন্দর একটা আলুর ক্রিম তৈরি হয়ে গেছে এখানে কিন্তু এটা ভীষণ উপকারী হচ্ছে বিশেষ করে যারা অ্যালোভেরা জেল মাখতে পারে না যাদের অ্যালোভেরা জেলে অ্যালার্জি থাকে অনেক আলু দিয়ে এইভাবে তৈরি করো এর মধ্যে এক চিমটি রান্নার হলুদ দেবে এখানে রান্নার হলুদটাই ব্যবহার করবে বন্ধুরা এক চিমটি রান্নার হলুদ এর মধ্যে দেবে বেশি না এক চিমটি রান্নার হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মেশাবে রান্নার হলুদ মুখের দাগ দূর করে মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এরপর একটি অথবা দুটি ভিটা ই ক্যাপসুল এখানে মিশিয়ে দিতে হবে আমাদের তো খুব ড্রাই স্কিন হলে একটি মেশাবে এই খুব ড্রাই স্কিন হলে দুটি মেশাবে আর অয়েলি স্কিন হলে একটাই ভিটামিন ই ক্যাপসুল যথেষ্ট ভালো করে ভিটামিন ই ক্যাপসুলটা আমাদের এখানে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশাবে ভিটামিন ই ক্যাপসুলটাকে কিন্তু আর এইভাবে মেশাবার পর এইবার আমাদের এখানে দিতে হবে গ্লিসারিন অবশ্যই অবশ্যই গ্লিসারিন দেবে আলুর রসের সাথে গ্লিসারিন দুর্দান্ত কাজ করে দাগ দূর করে এবং মুখের উজ্জ্বলতা বাড়ায় এখানে হাফ চামচ গ্লিসারিন আমি মিশিয়ে দিয়েছি খুব ভালো করে এটাকে মেশাবে কিন্তু কেন মিক্সিং যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ক্রিম তৈরি হবে না দেখো এটা কত সুন্দর একটা জেল ক্রিম মতন তৈরি হয়ে গেছে আমাদের এইবার এটা একটা কৌটোয় ভরে আমাদের রেখে দিতে হবে তো এরকম পরিষ্কার শুকনো একটা কৌটোর মধ্যে এটা রেখে দাও তবে বন্ধুরা এটা তোমরা সাত দিনের জন্য বানাবে সাত দিনের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দেবে এবং এটাকে প্রত্যেক দিন দিনে দুবার করে যদি লাগাতে পারো মুখে দাগের জায়গাগুলোতে কিংবা সম্পূর্ণ মুখেই লাগাতে পারো এটা তোমাদের মুখের দাগ হালকা করে দেবে এবং মুখ অনেক উজ্জ্বল পরিষ্কার করে দেবে এই রকম কৌটোয় ভরে এটা রেখে দাও এবং দিনে দুবার করে এটা মুখে লাগিয়ে আধ ঘন্টা মুখে লাগিয়ে রেখে মুখ জল দিয়ে ধুয়ে নিতে হবে চলো এবার তাহলে আমি বলি দেখো যদি মুখে তার দাগ হয়ে গেছে বয়সের জন্য কোনো দাগ পড়েছে চোখের তলায় কালি পড়ে গেছে তাহলে কি করবে এটি নেবে এরকমভাবে এটি এক এক চামচ কোনো বাটির মধ্যে বার করে নিয়ে নেবে নিয়ে এবার সারা মুখে একটি ব্রাশের সাহায্যে অথবা হাতে আঙুলের সাহায্যে সেই সারা মুখে এটাকে এইভাবে লাগিয়ে নেবে বয়সের জন্য স্কিনটা কুচকে গেছে মুখে ভাজ পড়ে গেছে কিংবা মুখের উজ্জ্বলতা অথবা জেল্লাটা হারিয়ে গেছে তাহলে এই জেল ক্রিমটা লাগিয়ে দেখো এই জেল ক্রিমটা সত্যি সত্যি তোমাদের ত্বক যেদিন লাগাবে সেদিনেই দেখবে কি সুন্দর মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দিয়েছে মুখের গ্লো বাড়িয়ে দেবে আর এটা সত্যি সত্যি মুখের দুর্দান্ত একটা গ্লো নিয়ে আসে খুবই ভালো এই রেমেডিটা হচ্ছে ট্রাই করে দেখো একদিন লাগালেই তোমরা বুঝতে পারবে তো এটা চোখের তলায় যদি কালি পড়ে গিয়ে থাকে তাহলে চোখের তলায়ও খুব ভালো করে একটা মোটা লেয়ার লাগাবে দেখবে ইনস্ট্যান্টলি তোমাদের চোখের তলার কালিও দু করে দেবে এরপর এটা আধ ঘন্টা মুখে রেখে দেবে তিরিশ মিনিট কুড়ি থেকে তিরিশ মিনিট মুখে রাখার পরে তারপর দুটো হাতের সাহায্যে হালকা করে দুটো আঙুলের সাহায্যে দুটি আঙুলের সাহায্যে হালকা করে একটু মাসাজ দেবে এটা দিয়ে দুটি আঙুলের সাহায্যে হালকা করে এটা মাসাজ করবে তাহলেই দেখবে তোমাদের ত্বকের জেল্লা দুই গুণ কিন্তু বাড়িয়ে দেবে এটা মাত্র এক মিনিট দুটি আঙুলের সাহায্যে খুব ভালো করে মাসাজ করার পরে তারপর একটা ফেস রিমুভার দিয়ে এরকমভাবে কিংবা একটা কাপড় তোমরা রুমাল নিয়ে নিতে পারো ভালো করে জল দিয়ে ভিজিয়ে সেটা দিয়ে এটা মুখ থেকে তুলে নেবে মুখ থেকে তুলে নেওয়ার পর তারপর মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে মুখটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে হালকা করে কোনো ক্রিম অথবা মশ্চারাইজার তোমরা লাগিয়ে নিতে পারো এটা ইনস্ট্যান্টলি একদিনেই মুখের জেল্লা কিন্তু ফিরিয়ে দেবে বন্ধুরা এটা ভীষণ ভালো হচ্ছে বিশেষ করে যাদের মুখে কালো দাগ হয়ে গেছে মুখে কালো ছোপ পড়ে গেছে মেছে তার দাগ হচ্ছে পিগমেন্টেশান হচ্ছে তাদের জন্য আলুর এই উপায়টা খুব ভালো এবং খুবই উপকারী করে দেখো আলুর এই উপায়টা এটাতে কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমরা পাবেই পাবে ট্রাই করে তো আজকের এই উপায়টা ছেলেরা মেয়েরা এবং বাচ্চারা পর্যন্ত করতে পারে কারণ একেবারেই ঘরোয়া উপায় হচ্ছে এটি তো এইভাবে এটা ট্রাই করো আর এটা তৈরি করে সাত দিনের জন্য ফ্রিজে রেখে দেবে আর রোজ একবার অথবা দুবার করে মুখে এটা লাগিয়ে দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে তাহলে এটা ট্রাই করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে